এই কোরআন আল্লাহ বলতেছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আল্লাহু আকবার আবাদা আমি তাদের জন্য একটা জান্নাত নিযুক্ত রাখছি বানিয়ে রাখছি এই জান্নাতের নিজ দিয়ে নদী প্রবাহিত হবে জান্নাতের নিজ দিয়ে নদী প্রবাহিত হবে একটা নদী থাকবে মধুর আর একটা নদী থাকবে দুধের আর একটা নদী থাকবে শরবতের আর একটা নদী থাকবে পানির স্বচ্ছ নির্মল পানি চারটি নহর দিয়ে একটা নদী তৈরি হলো এই নদীটার উৎপত্তি হলো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহর মিম শব্দ থেকে আল্লাহর হা শব্দ থেকে একটা নহর বিসমিল্লাহর মিম শব্দ থেকে একটা নহর আল্লাহর হা শব্দ থেকে একটা নহর রহমানের নুন শব্দ থেকে একটা নহর রহিমের মিম শব্দ থেকে আর একটা নহর আহা এই বিরাট বড় নহর আল্লাহ বের করলেন হাউজে কাউসার হয়ে হাউজে কাউসার হয়ে এই নহরটা জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হয়ে গেল এই নহরটা আল্লাহ বলেন ও আমার বান্দারা কতদিন পর্যন্ত তোমরা থাকবা জাননি خالدين فيها أبدا চিরদিন 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 দুনিয়ার জীবনের কোনো গ্যারান্টি নাই কিন্তু আখেরাতের জীবনের গ্যারান্টি হলো আবাদুন আবাদা চিরদিন চিরস্থায়ী যে জীবনে শুরু হবে আর কোনোদিন শেষ হবে না একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম উড়তে উড়তে ক্লান্ত হয়েছে 600 পাখা দিয়ে বেরিয়েছে দুনিয়ার থেকে আসমান পর্যন্ত জিব্রাইলের যাইতে মাত্র এক পাখারে এক বাড়ি যথেষ্ট ছিল একটা পাখা দিয়ে মাত্র একটা বাড়ি দিত আসমান থেকে জমিন থেকে আসমানে চলে যেত প্রশ্ন রাখবেন হুজুর আসমান কত দূর এবার একটু আসমানের হিসাব ধরি দেখি আসমানটা কত দূর বিজ্ঞানের হিসাব থেকে আসি আসমানটা কত দূর এই জন্য আল্লাহ মাঝে মধ্যে বলতেন আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা হুজুর গো আপনার উম্মতকে বলবেন তারা যেন মাঝে মধ্যে আসমানের দিকে তাকায় আমরা তো এগুলি করি না খালি সিনেমা দেখি হ্যাঁ খালি সে খালি সিনেমা দেখি বুড়া কালে দাদায় সার দোকানে বসে বামার দিয়ে বিড়ি ডানার দিয়ে বিড়ি টেনতেছে আর বামার দিয়ে শাক খেতেছে আর বেটিরা সিনেমায় নাচতেছে দাদায় সাইয়ে সে দেখতেছে আর কাই হাই রে বুড়া কালে দেখলাম জোয়ান কালে দেখলাম না এ বৃদ্ধের প্রতি আল্লাহ সবচেয়ে বেশি বেজার হয় যে বৃদ্ধ বৃদ্ধকালে গুনার কাজ করে এ বৃদ্ধের প্রতি আল্লাহ বেশি রাগ করে কঠিন রাগ করে আল্লাহ যে বৃদ্ধ বৃদ্ধকালে গুনাহ করে আল্লাহ তার উপরে বেশি বেজার হয় খুব কঠিন বেজার হয় আমি বাবাজিদেরকে বলবো আল্লাহ কসম করে বলি বয়স হয়ে গেছে মসজিদ ছাড়বেন না মসজিদের বারান্দা ছাড়বেন না আওয়াজটা কম মসজিদের বারান্দা ছাড়বেন না না মাইক ঠিক আছে মাইক ঠিক আছে তো ওই চ্যানেলের ইয়া বেশি তো এটা নিচে পড়ে গেছে চলো কে বলছিল ওর না মাইক আজকে সার্ভিস ভালো দোয়া করি আল্লাহ ব্যবসা বাম পরে উঠে দিই ব্যবসা ভালো হোক দোয়া করি আর কারো ব্যবসা মন্দ হোক এটা আমরা দোয়া করলে এটা ঠিক না ব্যবসা ভালো হোক ওদের ব্যবসা বাড়লে তাহলে মানে বোঝা গেল ওয়াজ বারবার কি
তবে হেরা যে জীবনে যত ওয়াজ শুনছে যদি বাড়ি পর্যন্ত নিত তাহলে ওলি আল্লাহ হয়ে যেত ঠিক কি না জীবনে যত ওয়াজ শুনছে কিন্তু ওয়াজ বাড়ি পর্যন্ত নেয় না এই মাহফিলে থুয়ে চলে যায় মাইকটা নিয়ে আসে আবার মাইকটা নিয়ে চলে যায় কিন্তু ওয়াজ নেয় না হযরত জিব্রাইল একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলে আসমান জগতে চলে যায় জিব্রাইল খুব মনোযোগ দিয়েন এক পাখা এক বাড়িতে আসমান জগৎ তাহলে আসমান কত দূর বিজ্ঞান থেকে একটু বোঝার চেষ্টা করি 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয় একটা সূর্য হলো বাবা তত বড় 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয় একটা সূর্য হলো বাবা তত বড় 200 কোটি সূর্যকে এক জায়গা করলে যত বড় হয় একটা ব্ল্যাক হোল হলো তত বড় 10,000 কোটি ব্ল্যাক হোলের মতো নক্ষত্র দিয়ে আমার আল্লাহ একটা মিল্কওয়ে সাজিয়েছেন মিল্কওয়ের মতো আমার আল্লাহ গ্যালাক্সি বানিয়েছেন 10,000 কোটি নক্ষত্র দিয়ে মিল্কওয়ে ও গ্যালাক্সির মতো মহা আসমানে আমার আল্লাহ মহা বিশ্ব তৈরি করেছেন 10,000 কোটি না আসতে বললে হবে না আরো জোরে বলেন অ্যাটেনশন প্লিজ 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে মিল্কওয়ে গ্যালাক্সির মতো আল্লাহ মহা বিশ্বে মহা শূন্যে মহা বিশ্ব তৈরি করেছেন 10,000 কোটি একটা দুটো না কত হাজার কোটি 10,000 কোটি আচ্ছা 10,000 কোটি টাকা যদি কারো মাথায় দেওয়া হয় সে মাথায় করে নিতে পারবে 1,000 টাকার নোটও যদি দেন 10,000 কোটি টাকা যদি 1,000 টাকার নোটও তার মাথায় দেন সে মাথায় করে নিতে পারবে না কেউ দেখে হাদিসটক করে মরে যাবে হায় কি দেখলাম এটা আবার কেউ আধা পাগল হয়ে যাবে কি দেখলাম এটা 10,000 কোটি মহাবিশ্বে আল্লাহ পাক মহাবিশ্ব তৈরি করলেন আসমান জগতে এক একটা মহাবিশ্বের ভিতরে আছে 10,000 কোটি নক্ষত্র এই জন্য আল্লাহ বলেন হুজুর আপনি প্রশংসা করেন সে আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব আল্লাহ নাকি বললেন হাবিব এই কোরআনে ও বন্ধু আমি আল্লাহ আপনাকে বাদ দেই নাই আমি আল্লাহ আপনাকে আরেকটা মর্যাদা দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন অনেকে বলে থাকেন বিশ্ব নবী এ ওই বাচ্চাদেরকে একটু সরাইতে হবে মাঠ থেকে একজন ভলান্টিয়ার যান ওই মাদ্রাসার সামনে থেকে বাচ্চাদেরকে একটু সরাইতে হবে মানে ওরা ডিস্টার্ব করবে ওরা তো মনে করছে আজকে ঈদের মতো আনন্দ হয়েছে বুঝছেন না এদের কাছে মজা লাগতেছে ওরাই লটপটি সটপটি বাদাম সারাসর এই চকলেট ফকলেট খাবে খুব মজা পাইতেছে ওরা ওদেরকে ভিতরে নিয়ে আসেন ধরে ধরে নিয়ে আসেন ভিতরে এনে এক জায়গায় বসানো যাবে না তো একটারে ওই ইউরোপের এক কোনায় দেন আর একটা ওই দক্ষিণ কোনায় দেন উত্তর কোনায় দেন আর রাশিয়া ইউক্রেন পাশাপাশি থাকলে যুদ্ধ লাগাবে হ্যাঁ পাশাপাশি দেওয়া যায় না মাঝখানে তুরস্ক বসাই দেন যাতে যুদ্ধ না লাগে মাঝখানে তুরস্ক দিয়ে দেন যুদ্ধের দরকার নাই একসাথে সবাই বলি তো আল্লাহ আকবার তাহলে আল্লাহর জান্নাতটা কত বড় কত হ্যাঁ হিসাব সারা এটার কোনো হিসাব জিব্রাইলের পাখা কয়টা 600 একটা পাখা দিয়ে একটা বাড়ি দিয়ে পৃথিবীর থেকে আসমান পর্যন্ত পৌঁছাইতে তার এক সেকেন্ড সময় লাগে না আরো জোরে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আওয়াজটা কেন দিবেন এই সৃষ্টি কার আল্লাহ তাহলে জিব্রাইল কার আল্লাহ জিব্রাইলের পাওয়ার কে দিছে আল্লাহ তাহলে তার একটা পাখার পাওয়ার কত একটা পাখার তার পাওয়ার কত আপনি একটু চিন্তা করেন এই যে আমাদের দেশে
এই যে আমি মাইকে কথা বলতেছি এটা কিন্তু একটা পাওয়ার পাওয়ার মানে শক্তি তা আমি মাইকে কথা বলতেছি এই মাউথটা আমার কথাকে ক্যাচ করে এটা ধারণ করে টেনে নিয়ে ও ম্যাগনেট দিয়ে টেনে নিয়ে ইঞ্জিনে পৌঁছাচ্ছে সেটে পৌঁছাই দিছে সেট আবার সাপ্লাই দিয়ে ইউনিটের ভিতরে পৌঁছাচ্ছে ইউনিট আবার বের করে দিচ্ছে আমি কথা বলতেছি এইখানে মাইক আছে এখান থেকে ওই গাছের মাথায় ওখান থেকে শব্দ বের হচ্ছে এটা হলো পাওয়ার শক্তি এই যে বিদ্যুৎ এটা একটা পাওয়ার একটা শক্তি বিদ্যুৎ দেখা যায় কিন্তু বিদ্যুৎ ধরা যায় না এটা একটা শক্তি এই শক্তিটা দেখা যাচ্ছে না সমস্ত শক্তির মালিক কে আল্লাহ এই কোরআনের লবসুল আল্লাহু আলা কুল্লি শাইইন কদীর আমরা মানুষ মাঝে মধ্যে দেমাক দেখাই মাঝে মধ্যে অহংকার দেখাই গরম দেখাই আমি অমুক আমি তমুক আমার চিনস এইগুলি আল্লাহর আল্লাহর এগুলি বান্দার জন্য না একদিন আল্লাহ বলতেছেন হাবিব আপনার উম্মতকে বলবেন আপনার উম্মত যেন আমি আল্লাহর চাদর ধরে টানাটানি না করে আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন ইয়া রব আপনি বলেন কি আমার উম্মত আপনার চাদর ধরে টানে আল্লাহ আপনার চাদর কি আল্লাহ বলেন হাবিব অহংকার আমি আল্লাহর চাদর আমি আল্লাহ ছাড়া আর কারো অহংকার হবে না আপনার উম্মতকে বলবেন আপনার উম্মত যেন অহংকার না করে আমি আল্লাহ ছাড়া কারো অহংকার নাই আপনার উম্মত কিন্তু মাঝে মধ্যে অহংকার করে আমি মালিকের চাদর ধরে টান দেয় হুজুর আপনি বলে দিবেন আপনার উম্মত যেন আমি আল্লাহর চাদর ধরে টান না দেয় আমি আল্লাহর চাদরে যেন হাত না দেয় আমার দেশের অনেক ভাইরা আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয় আমার নবীকে আল্লাহ পাক একটা মহান ইজ্জতের চাদর পরিয়ে দিয়েছেন একটা মহান ইজ্জতের চাদর কি জানেননি জিব্রাইল আলাইহিস সালাম একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলে আসমানে যাইতে মাত্র একটা সেকেন্ড সময় লাগে আল্লাহ পাক ওই জিব্রাইলকে আমার নবীর খেদমতে নিয়োজিত করেছিলেন ওই জিব্রাইলও আমার নবীর বরগাহে ঢুকার আগে সালাম দেয়া অনুমতি চাইতো ইয়া নবী আল্লাহ আপনি অনুমতি দিলে আমি জিব্রাইল ঘরের মধ্যে আসবো জোরে বলা যাবে কি মারহাবা এই ইজ্জতের চাদর আল্লাহ তার নবীকে দিছেন কাকে দিছে কাকে কিন্তু আমার কিছু ভাইরা বুঝুক আর না বুঝুক ওই চাদরে হাত দেয় ওই চাদরে কি দেয় হাত দেয় বাপ আপনাদেরকে একটা কথা বলি জবাব দিবেন তো এইখানে যদি ধরেন আপনাদের এলাকার মন্ত্রী মহোদয় আসছে ধরেন আর কি তো উনি চাদর গায়ে দিয়ে আসছে আপনাদের এখানে এসে স্টেজে বসছে আর পাশ থেকে যদি একজন চাদর টান দিয়ে টানাটানি করে চাদর ধরে যদি টানাটানি করে তো উনি অসম্মানিত হবে না উনি লজ্জিত হবে ওনার সম্মানহানি আল্লাহ তার রসুলকে এমন এক চাদর পরিয়েছেন আল্লাহ তার নবীকে এমন এক চাদর পরিয়েছেন যে চাদর না কাউকে কোনোদিন দিয়েছেন না কাউকে কোনোদিন দিবেন সৃষ্টির সবচেয়ে দামি চাদর আল্লাহ তার নবীকে পরিয়েছেন ইজ্জতের চাদর আহা এই ইজ্জতের চাদরে যারা চাদর ধরে এই ইজ্জতের চাদর যারা ধরে হায় আফসোস তাদের জন্য বদনসিব এটা খুবই মনোযোগ দিবেন আল্লাহর নবীর ইজ্জতের চাদর এত বড় দামি আহারে জিব্রাইল আলাইহিস সালাম পর্যন্ত এই দরবারে এসে ভয় পাইতেন যদি গোস্তাকি হয়ে যায় যদি ত্রুটি হয় আল্লাহ বেজার হয়ে যাবে আল্লাহ বেজার হয়ে যাবে আল্লাহ বেজার হয়ে যাবে হযরত জিব্রাইল আলাইহিস সালামের কথা বলছিলাম হযরত জিব্রাইল এই আসমানে যাইতে মাত্র এক সেকেন্ড সময় তার লাগে নাই আর জান্নাত দেখতে যাইয়া জিব্রাইল পাখায় বাড়াচ্ছে 600 পাখা ব্যবহার করতেছে
উড়তে 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 জিব্রাইল ক্লান্ত হয়ে গেলেন একটা খুঁটির কাছে যাইয়া জিব্রাইল বসে গেলেন বলে ইয়া রব জান্নাতে কি আরো জায়গা আছে আল্লাহ আমি তো ক্লান্ত হয়ে গেছি আল্লাহ বলেন ও জিব্রাইল তুমি আরো যাইতে থাকো কেবলমাত্র একটা খুঁটির কাছেই গেছো আর 72000 খুঁটি এখনো বাকি রয়ে গেছে ওই জান্নাত আল্লাহ বানাইছে আমাদের জন্য ওই জান্নাতে মেহশরে যিনি সবার আগে ঢুকবে তিনি আমাদের নবী আমার নবীর আগে কে ওই জান্নাতের তালা খুলতে পারবে না কথা বলেন ঠিক কি না ওই জান্নাতের সর্বোচ্চ মাকাম এ আমার দিকে তাকান ওই জান্নাতের সর্বোচ্চ মাকাম ওই জান্নাতের সর্বোচ্চ মাকাম ওই জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ যাকে দিবেন তিনি আমাদের নবী তিনি আমাদের নবী না কেউ নবীর আগে ওই মাকাম পাবে না কেউ নবীর পরে ওই মাকাম পাবে ওই জান্নাতের সর্বোচ্চ মাকাম আমার নবীর জন্য আল্লাহ বানিয়ে রাখছে ওই নবীর ইজ্জতের চাদর ধরে যারা টানে এরাই হলো আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট সে যেই হোক না কেন যত বড় আলেম হোক না কেন বাবা এলেম দিয়ে আল্লাহ পাওয়া যায় না মুফতি খেতাব দিয়ে আল্লাহ পাওয়া যায় না মুহাদ্দিসের খেতাব দিয়ে আল্লাহ পাওয়া যায় না ওই শাইখুল হাদিসের খেতাব দিয়ে আল্লাহ পাওয়া যায় না চ্যান্সেলরের খেতাব দিয়ে আল্লাহ পাওয়া যায় না দুনিয়ার কোনো খেতাব দিয়ে আল্লাহ পাওয়া যায় না আল্লাহকে পাইতে হলে নবীর কদম সারা উম্মতের আর কোনো রাস্তা না কষ্ট হচ্ছে আমার কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে তারপরে যাবেন কোরআন শরীফ আমার হাতে আমি মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি সারা রাত্রি যদি আলোচনা করি তো কোরআনের আলোচনা শেষ হবে না আমি কোরআন শরীফ হাতে নিয়ে আলোচনা করাটা আমার কাছে পছন্দের কারণ এই কোরআন শরীফের একটা মহিমা আছে কোরআন আল্লাহর কালাম আল্লাহর পক্ষ থেকে এটা তার রসুলের কালবে নাজিল হয়েছে যখন হুজুরের কালবে কোরআন আসতো জানেন আপনি আপনাকে জানাচ্ছি খুব মনোযোগ দিবেন এই কোরআন শরীফ যখন হুজুরের কালবে আসতো প্রচণ্ড শীতের ভিতরে আল্লাহর নবী ঘেমে সমস্ত কাপড়গুলি চুপ 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 করত হুজুর যদি মাটির উপরে বসে থাকতেন তাহলে পাগুলি মাটির মধ্যে বসে যাইত এত ওজন ছিল কোরআনের সবচেয়ে বড় নিকটবর্তী সাহাবী ছিলেন তিনি হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু যিনি কোরআন শরীফের লেখক ছিলেন যায়েদ বিন সাবিত কোরআন লেখার মানে প্রধান ছিলেন তিনি এই কোরআন শরীফ যে কয়েকজন সাহাবী লেখছে তার ভিতরে প্রধান হলো যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মনোযোগ দিয়ে তো যায়েদ বিন সাবিত বলতেছিলেন একদিন আল্লাহর নবী কোনো এক সঙ্গত কারণে তার পবিত্র হাঁটু আমার হাঁটুর উপরে দিয়ে বসে রয়েছে নবীজির হাঁটু মুবারক আমার হাঁটুর উপরে তো ঠিক ওই মুহূর্তে কোরআন নাজিল হচ্ছে তো উনি বলতেছেন হাঁটু মুবারক আমার হাঁটুর উপরে থাকার কারণে কোরআন নাজিল হচ্ছিল আমার কাছে এমন লাগতেছিল যে হুজুরের সমস্ত শরীর এত ওজন হয়ে গেল আর হুজুর করিমের হাঁটু মুবারকটা আমার হাঁটুর উপরে থাকার কারণে আমার হাঁটু মনে হচ্ছিল আমার হাড্ডি আমার হাঁটু আমার শরীর ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে এত ওজন নবী হয়ে গেলেন সুবহানাল্লাহ বলা যাবে না ভাই আর আমার দেশের ভাই সাহেবরা তফসির করে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হুজুর আপনি বলে দেন আপনি তাদের মতোই মানুষ পার্থক্য আপনার কাছে ওহি আসতো আর হেগার কাছে ওহি আসে না মানে ওহিটাকে তারা মনে করতেছে এটা ছেলের হাতের মোয়া এই কোরআন শরীফটাকে তারা মনে করতেছে এটা পোলার হাতের মোয়া সাইলি পাওয়া যায় কত বড় বলদ চিন্তা করে অথচ এই ওহি এই কোরআন নবীজির কালবে 23 বছরে 22000 বার জিব্রাইলের আগমনে 114টা সূরা নবীজির কালবে নাজিল হইতে আল্লাহ নবীর কতটা পরিশ্রম লেগেছে হা হা পাহাড়ের উপরে কোরআন রাখলে যদি পাহাড় গইলে যায়
তাহলে আমার নবীর কালবের ওজন কত ছিল পৃথিবীর সব পাহাড় এক পাল্লায় দিবেন আর আমার নবীর কালব মোবারক আরেক পাল্লায় দিবেন নবীর কালবের ওজনের সমান হবে না কথা বলেন ঠিক কি না বলদ বলে কি বলদ বুঝে কি আল্লাহই জানে বলদ বুঝে কি নাম দিছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিন্তা ভূত একবারে খুব ভূত এক একটা খুব ভূত দেশে মেলা ভূত হইছে দেশে ভাই মনে কিছু নিয়েন না মনে কিছু নিয়েন না আপনাদেরকে কোরআন থেকে বুঝাচ্ছি আল্লাহর কসম করে বলি নবীর ইজ্জতের চাদরে হাত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না তাহলে এই কোরআন শরীফ মিথ্যা হবে নবীর কালব মোবারকে কোরআন নাজিল হয়েছে কোরআন মিথ্যা হবে আল্লাহর কসম করে বলি কোরআনের একটা অক্ষরের ভিতরে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক না বেটে সন্দেহ আছে না সন্দেহ করলে ঈমান থাকবে না কখনোই না এই কোরআন নাজিল হয়েছে এই কালব মোবারকের ভিতরে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ মেরাজের আল কিসাতুল বেসরা একটা কিতাব লিখছেন মানে মেরাজের সংক্রান্ত আলোচনা ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখছেন এলেমের এমন কোন দিক নাই যে ইমাম সুয়ুতি কিতাব না লিখছে এটা আমার ঘরে আছে আমার বাসায় লাইব্রেরিতে আছে এর ভিতরে একটা হাদিস লিখছেন আল্লাহর নবী উম্মে হানির ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন মতান্তরে হাতিমে কাবা হাতিমে কাবা যেটা উম্মে হানির ঘর ও সেইখানে হাতিমে কাবা মানে বর্তমানে দেখবেন কাবা শরীফের চারপাশে যে সাদা অংশ এটাকে হাতিমে কাবা বলা হয় এই সাদা অংশের বাহিরেই ছিল উম্মে হানির ঘর হাতিমে কাবার সাথে মিলানো ছিল উম্মে হানির ঘর খুব মনোযোগ দিয়েন হযরত উম্মে হানির ঘরের মধ্যে নবীজি ঘুমিয়েছিলেন জিব্রাইল আমিন আসলেন জিব্রাইল আমিন এসে ঘরের ছাদ ফাঁকা করলেন ফাঁকা করার পরে জিব্রাইল আলাইহিসসালাম ঘরের মধ্যে ঢুকলেন ঢুকার পরে আবার নবীজিকে ঘুম থেকে জাগাইলেন ঘুম থেকে জাগাইয়া আল্লাহর নবীকে ঘর দরজা ভেদ করে নবীকে ঘর থেকে বের করে নিয়ে আসলেন আসার পরে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরের পাশে এই পাশেই নবীজির সিনা সাক করা হলো সিনা সাক বুঝেন নি আপনারা ইংরেজিতে বলো ওপেন হার্ট সার্জারি আল্লাহর নবীর বক্ষ মোবারকের এই গল দেশের এই যে এইখানে একটা নরম অংশ আছে আমার দিকে তাকান এই নরম অংশের এই নিচ থেকে জিব্রাইল আলাইহিসসালাম ফাড়তে লাগলেন ফাড়তে 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 একবারে নাভি পর্যন্ত ফেরে ফেললেন ফেরে বক্ষ মোবারককে আলাদা করে আল্লাহর নবীজির কাল মোবারককে বের করে নিয়ে এসে জান্নাতি প্লেটের মধ্যে রেখে জমজমের পানি দিয়ে ওই কাল মোবারক ধৌত করতে লাগলেন হে নবীর হার্ট সার্জারি তিনবার হয়েছে বাংলাদেশের কোনো মানুষের হার্ট পৃথিবীর কোনো মানুষের হার্ট সার্জারি তিনবার হইলে এরকম তা জীবনই শেষ নবীজি হার্ট সার্জারি তিনবার অ্যাটেনশন প্লিজ খুব মনোযোগ দিবেন তো হুজুরের হার্ট সার্জারি করা হলো করার পরে কালব মোবারক বের করে নিয়ে আস আল্লাহর নবী বলেন উম্মত শোনো গো জিব্রাইল আলাইহিসসালাম একটা কাজ করলেন হার্ট সার্জারি করার পরে পবিত্র কাল মোবারককে জমজমের পানি দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করা হলো ধৌত করার পরে জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে একটা খাজিনার ভিতরে এলেম এবং হেকমত খুব মনোযোগ দিয়েন এলেম ও হেকমত এলেম ও হেকমত নবীজির এলেম নিয়ে যারা প্রশ্ন তুলে ওরা নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয় বাবা যত বড় বুজুর্গ হও না কেন তোর কপালে কিন্তু জান্নাত হবে না জান্নাত হবে না জান্নাত হবে না আহা জিব্রাইল আলাইহিসসালাম নবীজির জন্য সুন্দর করে জান্নাত থেকে খাজিনা ভরে এলেম এবং হেকমত নিয়ে আসছে ওই কাল মোবারকের ভিতরে এলেম এবং হেকমত ঢুকাই দিয়া আল্লাহর জিব্রাইল আলাইহিসসালাম নবীজির কাল মোবারক জায়গায় বসাই দিয়ে আবার আল্লাহর জিব্রাইল নবীজির বক্ষ মোবারক সেলাই করে দিলেন
ওই সেলাইয়ের দাগ সারা জীবন ছিল কোনদিন ওই দাগ মুছে যায় নাই নবীজির দাগ ছিল কিন্তু ইমাম সুয়ুতি লিখছেন এই দাগ কোনদিন মুছে নাই একবারে নাভি পর্যন্ত এই যে গলার এখান থেকে ফেরে পোড়াটা কেটে নবীজির বক্ষ মোবারককে আলাদা করে কালব মোবারক বের করে আল্লাহর জান্নাত থেকে খাজিনা ভরে এল হিকমত এই জন্য আল্লাহ বলছেন কামা এই কোরআন আল্লাহ বলছেন কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন একবার জোরে বলা যাবে কি মারহাবা কষ্ট হচ্ছে আপনাদের বোঝা যায় তো আমি কিন্তু আমার গল্প বলতেছি না কোরআন থেকে বলতেছি কামা আরসালনা ফিকুম রাসূল আমি তোমাদের মাঝে আমার একজন রাসূল পাঠাইছি রাসূল কি করছি জোরে কর পাঠাইছি এই পাঠানো আর জন্ম আজকে বুঝবেন ইনশাআল্লাহ তাহলে কারেন্ট আসলো না Allah la ilaha illallah 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 لا إله إلا الله 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 محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন কামা আরসালনা ফিকুম আমি তোমাদের মাঝে আমার একজন নবী পাঠাইছি রাসূল আল্লাহ বলেন ওমা আরসালনাকা আমি নবী আপনাকে পাঠিয়েছি وَمَا أَرْسَلْنَاكَ আপনাকে পাঠিয়েছি আল্লাহ আরেক আয়াতে বললেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা হে আমার নবী আমি আপনাকে পাঠাইছি আরেক আয়াতে আল্লাহ বললেন হা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূল আমি তোমাদের মাঝে একজন রাসূল পাঠাইছি একবার জোরে বলা যাবে কি মারহাবা তো আল্লাহ নবীরে কি করছে জোরে বলতে হবে আল্লাহ তার নবীকে পাঠাইলেন কি কারেন্ট আইছে আচ্ছা আল্লাহ তার নবীকে পাঠাইছে আ খুব মনোযোগ দিয়েন আল্লাহ বলেন হুজুর আমি আপনাকে পাঠাইছি আপনার কাজ কি আপনি নবীর কাজ হলো আমার আয়াত এই কোরআনের আয়াত এই আয়াত আপনি নবী উম্মতকে শিখাবেন তেলাওয়াত করে শোনাবেন আচ্ছা আপনাদেরকে বলি খুব মনোযোগ দিবেন এই সূরার এই কোরআনের প্রথম সূরার নাম সূরা ফাতিহা তারপরে যে সূরাটা এই সূরার নাম হলো বাকারা বাকারার প্রথম একটা হরফের নাম আলিফ লাম মিম আচ্ছা আপনারা বলেন আজ পর্যন্ত কি এর অর্থ কেউ কোনোদিন করে দিতে পারছে আল্লাহ বলেন হুজুর আপনার কাজ হলো আমার বান্দাদেরকে এই আয়াত আপনি তেলাওয়াত করে শোনাবেন ওয়ুযাক্কিহিম আপনার আরেকটা কাজ আছে সেই কাজ হলো আমার বান্দাদেরকে আপনি পবিত্র বানাবেন পাক বানাবেন পাক বানাবেন পাক বানাবেন আচ্ছা যেই নবী নিজেই যদি পাক না হয়
তাহলে উম্মতকে কি করে তিনি পাক বানাবেন উম্মতকে নবী পাক বানানোর আগে আল্লাহ তার নবীকে পৃথিবীতে পাক বানায়া দুনিয়াতে পাঠিয়েছেন এইজন্য আমরার সুন্নিদের আকীদা হলো নবী পাক নবী পাক নবী পাক কথা বলেন ঠিক কি না এখন আমার দেশের কিছু ভাইরা বলে নবীকে পাক বলে শিরিক হবে আউযুবিল্লাহ ভাই এই ঘুমন্ত মানুষকে জাগানো যায় কিন্তু যে ঘুমের ভান ধরে শুয়ে থাকে তারে জাগানো যায় না ঠিক কি না তো আল্লাহ কোরআনে বলেন আয়ুযাক্কিকুম আপনি তাদেরকে পবিত্র বানাবেন কাদেরকে আমাদেরকে নবী যদি নিজেই পবিত্র না হন তো আমাকে পবিত্র করবেন কি করে এজন্য নবীকে আল্লাহ পবিত্র করে পৃথিবীতে পাঠিয়েছে শুধু তাই নয় দেখেন কোরআনের সাথে নবীর জীবনের কত চমৎকার মিল আল্লাহর নবী বলছেন উম্মত তোমরা আমার জীবন এবং আমার কথাকে কোরআনের সাথে মিলাবা যদি কোরআনের সাথে মিলে যায় তাহলে বুঝবা এই কথার মধ্যে কোনো ত্রুটি নাই কোনো ভেজাল নাই এটা রসুলের দেওয়া উসুল এটা উসুলুল কোরআন উসুলুল হাদিস একসাথে দুটি আল্লাহর নবী বলছেন কোরআনের সাথে যদি আমার কথা এবং কাজ আমার জীবন যদি মিলে যায় তাহলে বুঝবা এটার মধ্যে কোনো সন্দেহ নাই হ্যাঁ আল্লাহ বলেন ইউযাক্কিকুম ও আমার নবী আপনার কাজ হলো উম্মতকে পবিত্র বানাবেন তাহলে আপনারা বলেন আমাদের নবী পাক না না পাক এই আমার দিকে তাকেন অনেকে বলে নবীর জীবনে ভুল হইতো হাই 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 ইয়াকিদা নিয়ে যে কবরে চলে যাবে আ খোদার ঘরের গিলাপ সরাও যদি তার কবরে দেওয়া হয় আল্লাহর জান্নাতের নসিব হবে না সর্বনাশ হয়ে যাবে তার জীবনে জীবনে বিরাট বড় সর্বনাশ খুব মনোযোগ দিন আল্লাহ বলেন ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা এই দেখেন ওই কিতাব ও হিকমতে চলে এসেছে ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা এই কোরআনে আল্লাহ বলেন ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা আপনি আমার বান্দাদেরকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন জিব্রাইল আলাইহিসসালাম আমার নবীর জন্য জান্নাত থেকে হিকমত এবং এলেম নিয়ে আসলেন কাল মুবারকের মধ্যে ঢুকাইয়া বক্ষ মুবারকের মধ্যে ঢুকাই দিয়া আল্লাহ জিব্রাইল সিলাই করে দিলেন দেওয়ার পরে জিব্রাইল আলাইহিসসালাম বললেন আমার নবীকে ওজন দাও নবীকে ওজন দেওয়া হলো আমার নবীকে এক পাল্লায় রাখা হলো 1000 আদম সন্তানকে আরেক পাল্লায় দেওয়া হলো দেখা গেল নবীর ওজন 1000 সন্তানের চাইতে বেশি জিব্রাইল বলেন আরো আনো আরো 1000 আদম সন্তান আরেক পাল্লায় দেওয়া হলো আমার নবী আরেক পাল্লায় দেওয়া হলো দেখা গেল নবীর ওজন বেশি জিব্রাইল বলেন আর মাপা লাগবে না পৃথিবীর সমস্ত আদম জাতিকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই নবীকে যদি আরেক পাল্লায় দেওয়া হয় তাহলে নবীর ওজন বেশি হবে আদম সন্তানের ওজন কমে যাবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কি বুঝলেন আপনারা বুঝে কবরে যাবেন মরে তো যেতেই হবে বাপ আজ অথবা কাল হা কোন হুজুর দেখে নবী চিনা যাবে না নবী দেখে হুজুর চিনা লাগবে সূত্র বুঝে যাবে হুজুর দেখে নবী চিনা লাগবে না নবী দেখে হুজুর চিনবেন নবী দেখে হুজুর চিনবেন হুজুর দেখে নবী চিনা লাগবে না নবী দেখে হুজুর চিনবেন যেই হুজুরের জবানে নবীর সান্নিধ্য তাজমত থাকবে ওই হুজুরের জুতা টানতে আমরা রাজি আছি যে হুজুর নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে মক্কার ইমাম হলেও তার দিকে তাকানোর টাইম আমাদের না কি ভেজাল বললাম তাহলে বলেন কোরআন শিবুলটা টাইম দেবো কিয়ামত পর্যন্ত আয়াত উল্টে দিবেন আপনি
আসতেই বলি আমার কাছে কোনো ভোগী ঝুঁকি নেই বাকি ঝুঁকি নেই বাকি ঝুঁকি ওয়াজ আমি করি আমার ঘরে বহু কিতাব আছে যাবেন ইনশাআল্লাহ খুব মেহমানদারি করে খাওয়াবো আর আমাকে দলিল দিয়ে আসতে হবে একবারে সহজে সারিয়ে দেবো না এত ভালো বন্ধ খাওয়াবো আপনারে মেহমান হিসেবে আদর যত্নগুলো দলিল না দিয়ে আপনি চলে আসবেন তাকের হতে দেব খুব মনোযোগ দিন আল্লাহর নবী কাল মুবারকে জিব্রাইল এলেন এবং হিকমত ঢুকিয়ে দিলেন নবীর ওজন কত হলো তাম পৃথিবীর আদম সন্তানকে এক পাল্লায় জিব্রাইল দিলেন আর এক পাল্লায় নবীকে দিলেন নবীর ওজন আদম সন্তানের চাইতে বেশি হয়ে গেল আল্লাহ বলেন ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা ও নবী আপনার উম্মতকে আপনি কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন হা ওয়ায়ু আল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন যে বিষয়ে তারা জানতো না সেই বিষয়ে আপনি উম্মতকে জানাবেন শিখাবেন একবার জোরে জোরে বলা যাবে কি মারহামা ও মুসলমান হযরত জিব্রাইল থেকে আমি টানতে টানতে নবীর দিকে চলে গেছি ও জাক্কিকুম এ নবী আমার তোমাদেরকে পবিত্র বানাবে খুব মনোযোগ দিয়েন তাহলে আপনারা বলেন নবীর জীবনে কি কোনো গুনাহ আছে কোনো ভুল আছে প্রশ্ন করবেন হুজুর নবী নিয়ে এত আলোচনা করেন কেন বাজান রে এই কোরআন কি আল্লাহ সরাসরি দিছে না নবী দিয়ে দিছে আচ্ছা বলেন হযরত আবু বকর কি আল্লাহ দেখে কালেমা পড়ছে না নবী দেখে নবী দেখে সুয়ালক্ষ সাহাবী নবী দেখে কালেমা পড়েছে আল্লাহ দেখে কালেমা পড়ে নাই এই কোরআন বুঝেছে নবী দেখে এই কোরআন মেনেছে নবী দেখে আমার দেশের ভাইরা বলেন আমরা কোরআনের সমাজ গড়ি কোরআনের জীবন গড়ি কথা তো দারুণ চমৎকার কথা কোরআনের জন্য জীবন দেই আপনি তো কোরআনের জন্য জীবন দিতে চান আপনি কি জানেন সাহাবীরা নবীর জন্য জীবন দিতে চাইতো আপনি তো কোরআনের জন্য জীবন দিবার চান সাহাবীরা নবীর জন্য জীবন দিতে তো জানেন হা সাহাবীরা কোরআন চিনতো না এই কোরআন চিনিয়েছে নবী সাহাবীরা কোরআন কোনদিন বুঝতো না এই কোরআন বুঝিয়েছে নবী এই জন্য সাহাবীরা আগে নবীর জন্য জীবন দিত নবীর জন্য সমাজ গড়ত নবীর জন্য জিহাদের ময়দানে যাইতো নবীর জন্য তারা জীবন সংসার স্ত্রী পুত্র পরিজন সব ছেড়ে দিয়ে বের হয়ে যাইতো হযরত হামজালা গাসলুল মালায়েকা নবীর জন্য উহুদের ময়দানে গেছে কথা বলেন ঠিক কি না আসল কারণে নিজের দাঁত ভেঙে ফেলে দিয়েছে মালিক ইবনে সানানা উহুদের ময়দানে রক্ত পান করে ফেলেছে উম্মে আইমান বর্ষা মোবারক খেয়ে ফেলে দিয়েছে আর হযরত আবু বকর দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়ে নিজের মেয়েটাকেও নবীর বিবি বানিয়ে দিয়েছে আর সহায় সম্পদ যা কিছু ছিল সব নবীর কদমে কুরবানি করে দিয়েছে আর সাহাবে ইকরাম ছিল এইভাবে নবী 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 এই জন্য আমরা সুন্নিরা নবী 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 নিয়ে আলোচনা করি আমার ভাইরা বুঝে না এই জন্য আমাদেরকে বলে হায় হায় এরা খালি নবী নবী করে নবী নবী করে নবী নবী করে যে উম্মত নবী পাইলো সে উম্মত আল্লাহ পাইলো যে আল্লাহ পাইলো তার আর কোনো কিছু পাওয়ার আর বাকি নাই কথা বলেন ঠিক কিনা মনোযোগ দিয়ে জান্নাতে গেছিলাম জান্নাত থেকে আল্লাহ রসুলের কাছে চলে এসেছি অন আবার জান্নাতে চলে যাই তাহলে কত বড় জান্নাত এই বান্দাদের জন্য আল্লাহ বানাই রাখছে কত বড় জান্নাত কিন্তু আমরার এই জান্নাতের চিন্তা নেই আমরা খালি দুনিয়ার চিন্তায় মত্ত আছি কখনো মাহফিলেও জুতা চুরি হয় চিন্তা করেন আমরা কত বড় জান্নাত আল্লাহ বানাইছেন আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু মারাদুয়ান দালিকা লিমান খাশিয়া রাব্বা আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ও আমার বান্দা আমি তাদের উপর রাজি তারাও আমি আল্লাহর উপরে রাজি জোরে বলা যাবে কি মারহাবা